श्रीकृष्णे कथितो वंशविस्तारो प्रभव सोमसुरजय राज्ञाञ्च भयनाशञ्च सञ्च परमाचरित याद्भुतम् দশম স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 63-64 পাতা 633। সুখদেব গোস্বামীকে বললেন, পরীক্ষিত প্রভু, আজকে আমার পঞ্চম দিবস ভাগবত, কি অমৃত লীলা শোনাচ্ছেন প্রভু, বলুন বলুন, আমি তার কথা বিস্তার রূপে শুনতে চাই। তার কথা জানি, যিনি আমাকে মায়ের গর্ভে ত্রিপি দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামার ব্রহ্মশিরা নামক ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছিলেন, আমি সেই কৃষ্ণ কেশবের কথা শুনতে চাই, আমি তার কথা শুনতে চাই যার চরণ রেণু প্রাপ্ত হয়ে কৌরবদের 11 লক্ষ সৈন্য, পাণ্ডবদের 7 অক্ষহীনী 7 লক্ষের কিছু বেশি সৈন্য, যার চরণ পাদুকা রেণুতে অত্যন্ত বিনম্র বদনী, আমি গৃহী, আমি সংসারী লোক। পরীক্ষিত বলছেন শব্দ গোস্বামী, সাধুরা সদাচারী, ভগবানের সাথে মিলন একমাত্র কর্তব্য ধাতব্য নিয়ে তারা নির্দিষ্ট পথে গমন করে। আপনি সাধুর মুখ থেকে কেন সেই অভিশাপ আজকে আমার আশীর্বাদ হয়ে গেল? সে শ্রী অভিশাপ দিয়ে বলেছিলেন, ইতি লঙ্ঘিত মর্যাদায়াম তক্ষক সপ্তমী হনি দংশতি শ্মকুলাঙ্গার যদি তুমি তত ভাগবত প্রথম স্কন্ধ 18 নম্বর অধ্যায় শ্লোক নাম্বার 37 পাতা নাম্বার 182। তিনি বলেছিলেন শ্রমিক মুনির ছেলে শৃঙ্গী, যে তুমি আমার বাবার মর্যাদা লঙ্ঘন করলে। এতে লঙ্ঘিত মর্যাদা, তাই আমি তার পুত্র, আমি অভিশাপ দিতাম তোমাকে। তক্ষক সপ্তমী হনি, তক্ষক তোমাকে 7 দিনের মধ্যে দংশতি শ্মকুলাঙ্গার দংশন করবে, তুমি কুলে রাঙার কুলাঙ্গার যদি তুমি তত দ্রোহ। আর আমি যদি ব্রহ্মর্ষির ছেলে হই, সাধুর ছেলে হই, ব্রহ্মার ছেলে হই, ব্রাহ্মণের ছেলে হই, তাহলে আমার অভিশাপ তোমার লাগবেই পরীক্ষিত। তাই সুখদেব গোস্বামীকে পরীক্ষিত বলছেন, তো এই সেই জল খাওয়ার জন্যই তুই অভিশাপ পেয়েছিলাম, তাই জড় তৃষ্ণায় আর মন ভরে না প্রভু, আর অল্প কথাই কৃষ্ণ কথা শুনো মন ভরে না, তাই এখন চিন্ময় জগতের কৃষ্ণ কথা বেশি করে শুনতে চায়। আর জানেন প্রভু, এই কৃষ্ণ কথা ভাগবত কথা কারা শুনবে না, তাই তোমাকে সূর্য বংশ থেকে শুরু করি। এসো সূর্য বংশ, প্রথম নারায়ণ,
নারায়ণের ছেলে ব্রহ্মা, ব্রহ্মার ছেলে হচ্ছে ধীরে 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 অত্রি, অত্রির পর পুরুরবা, পুরুরবার পরবর্তীকালে এলেন কাশ্যপ, কাশ্যপের পরবর্তীকালে মনু, মনু ওই চরণের আশা ধারি, চরণ ছাড়া করুণা হে ওই চরণের আশা ধারি, চরণ ছাড়া করুণা হে শোনয় হে গিরিধারী, ওই চরণের আশা ধারি শোনো সুরসা বিরাট তার মুখ করছেন, আর ছোট্ট মাছির রূপ ধারণ করে বজরং বলি ঢুকে গেলেন। ঢুকে গিয়ে আর পেট ফেটে বেরিয়ে আসতার সময় তার হাত থেকে প্রভুর আংটিটা পড়ে গেল। ঠিক তার কিছুক্ষণ পরে বজরং বলি এক বাটি সিঁদুর নিয়ে এসে পুরো শরীরে মেখে সীতার কাছে দাঁড়ালে। দেখো মামা কেমন লাগছে, এই জন্য তোমাকে হটু বলে বানর লাগে, সারা শরীরে সিঁদুর মাখলে কেন? ও মা তুমি একটু আগে বললে না তোমার বইটুকু সিঁদুরের জন্য তোমার পতিদেবের রামচন্দ্রের 100 বছর আয়ু বাড়বে। তোমার পতি হলো রাম, আমার পরম পতি হলেন রামচন্দ্র, তাই পরম পতির 1,00,001,00,000 বছর আয়ু বাড়ানোর জন্য আমি সারা শরীরে সিঁদুর মেখে এসেছি। এখনকার খুব ভাগ্যের বিষয় এখানে মায়েদের সিঁদুর আছে, অনেক জায়গায় আবার সীতাও চেঞ্জ হয়ে গেছে, ওই তোমার আপনার থেকে নল ভাই চোখকে আমি দিতে লাগলো নিজের মাকে। সঙ্গে সঙ্গে ইন্দ্র রেগে গিয়ে যে দেবতাকেও দিচ্ছে আবার অসুরকেও দিচ্ছে, রাগ হয়ে গিয়ে কোমর থেকে তরোয়াল নিয়ে ইন্দ্র গুরুকে হত্যা করল, গুরু হত্যার পাপ লেগে গেল। তিনটে মাথা তিন দিকে ছিটকে পড়লো, আর এই তিনটে মাথা থেকে তিনটে পাখি তৈরি হলো। এই প্রথম পাখির নাম তিতির পাখি, দ্বিতীয় পাখির নাম ঘুঘু পাখি, আর তৃতীয় পাখির নাম চড়ুই পাখি। তিনটে মাথা থেকে তিনটে পাখি তৈরি হলো, তিনটে পাখির বৈশিষ্ট্য তিন রকম। তিতির পাখি, তিতির কেবল কিচির কিচির করে, আমি তৃতীয় পাপ গিয়ে পড়ল মাটির মধ্যে, তাই পৃথু রাজা তিনি কিন্তু সমান্তরাল করে দিয়েছিলেন পৃথিবীকে, কিন্তু এই পাপ গিয়ে পড়ার পর মাটি এবড়ো খেবড়ো তাল তেবড়ো হয়ে গিয়ে পাহাড় পর্বত তৈরি হয়ে গেল আবার। আর চতুর্থ পাপ গিয়ে পড়লো একজন নারী পার হয়ে যাচ্ছিলেন সেই মায়ের গায়ে, আর সেদিন থেকে সেই মা রজস্বলা হয়ে গেলেন, মাসিক প্রদর হলো তাঁর, সেদিন থেকে রজস্বলা হলেন। এই একটা জায়গাতে ভালো কাজ হলো ইন্দ্রের, অর্থাৎ যদি মায়েদের সঠিক রজস্বলা না হয় তাহলে কিন্তু সুসন্তান তৈরি হয় না। হরে কৃষ্ণ, তাই এই পাপের কারণে ইন্দ্র তার ইন্দ্রত্ব খুঁজেছিলেন, সেই ইন্দ্রের পোস্টটা দেওয়া হলো নহুষকে, তাই নহুষ ইন্দ্রত্ব পাওয়ার পর অহং এসে গেল। অহং আসার পরে দৌড়ে চলে গেল শচীর কাছে, ও শচীর তোমার স্বামীর কিন্তু আর পাওয়ার নাই, দেখো আমার পাওয়ার আছে, বিয়া কর, আমাকে বিয়া কর। শচী বললে এত বড় স্পর্ধা তোমার, তুমি আমাকে বিয়ে করতে? হ্যাঁ আমি এখন ইন্দ্র, তুমি আমার পত্নী হবে, বেশ আমি তোমাকে বিয়ে করব, তবে একটা শর্তে, তুমি যদি
ওই সাত জন ঋষির কাঁধে চড়ে আমাকে বিয়ে করতে আসে। বলে কারা ওরা? বলে অগস্ত্য, পুলহ, পুলস্থ, ক্রতু, অঙ্গিরা, মারিচ, ভার্গব, বশিষ্ঠ, উড়িষ্য, এদের কাঁধে চড়ে। বলে হ্যাঁ। বলে তোমাকে পাওয়ার জন্য বাবা যা করতে হয়। ওমা দেখবে কলিযুগে এক একজন বলে, ও মহারাজ এই বউটা আমার যা হয়েছে না, পাড়ার মধ্যে একদম ফার্স্ট ক্লাস, আমার মতো সুন্দরী বউয়ার কারণে। বাবা বইয়ের এত মানে না প্রশংসা করে বেড়াচ্ছে, আমার শোনাই দিকে শুনছি, তাহলে আমার মাকে একবার দর্শন করি, আমার মা যখন এত সুন্দর। বলে হ্যাঁ চলুন নিয়ে যান। নিয়ে গেল। আমরা শোনো, এবার আমি তোমাদের যেটা বলছি শোনো, তোমার বউ মানে আমার মা তোমার বউকে বসাও আর তুমি তার উল্টো দিকে মুখোমুখি বসাও। এবার আমি যেমন করে দেখতে বলবো সেরকম করে দেখবে, দেখি কতটা ফার্স্ট ক্লাস থাকছে। দেখো এবার বধির মন্দির এই শরীর মলমূত্র শ্লেষ্মা কফে পরিপূর্ণ রায় পাপাপ্রীত দেহ মায়া বসে কেন তারে কর এত স্নেহ। ডেকোরেটর প্যান্ডেলের তিনি মালিক জনার্দন গোবিন্দ, তোমার বউকে 206টা বাঁশ দিয়েছে, বাঁশ দেয়নি বাবা মানে হার্ড দিয়েছে, তারপরে ভিতরে দিয়েছে মাংস, শেদ, চর্বি, মেধা, তারপর শ্লেষ্মা, পিত্তি, কা, শুক্র, ডিম্ব, বীর্য, রক্ত, রস, বসা, এই নিয়ে তোমার বউ খাসা থাকে। জন্মজাত জন্মদাসিয়া সুন্দর থাকে তিনি এলেন গোবিন্দ, তার থেকে সুন্দর আর কেউ নেই। 4 বছর বয়সে গোপাল আসছেন শান্তিকর নামে তাকে দেখার জন্য, 6 ঋতুর 6টা ফুল একসঙ্গে ফুটছিল, পাগল হয়ে গিয়ে সপ্ত ঋষির কাঁধে চড়ে আসবে লালসা নিয়ে। সপ্ত ঋষিকে বলার সঙ্গে সঙ্গে সপ্ত ঋষি বললেন, এত বড় স্পর্ধা তো, তাই 7 জন মিলে অভিশাপ দিয়ে দিলেন, যা তুই অজগরে জনি প্রাপ্ত হ। ঘরে মায়ের আত্মাটা ঘুরতে ঘুরতে এসে বলছে, বেঁচে থাকতে এক মোটো ভাত দাওনি মায়ের মুখে, তাই ভাবছি এখনো মালা এলো না, এখনো মালা। না বাবা এনাদের কোনো দোষ নেই, আর সব দোষ বাবা নন্দ ঘোষ, না মালা কিছু না, এই মালার আকাঙ্ক্ষাও নেই আমার। যাই হোক, তো সেই জন্য নহুষ অজগর প্রাপ্তি হলেন এবং অভিসম্পাত পেয়ে তার রেমেডিটা পেয়ে গেল সুরাহা। এবার ধীরে 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 এই নহুষের বংশ ও বেছে বেছে করলে আমায় সুস্থ না হলো মনটা, মেনকা মাথায় দিল, তাই মেনকা এরকম ব্যঙ্গবিদ্যু বন্ধু বান্ধবের কাছ থেকে শিব ঠাকুর কিন্তু রেগে সুন্দরবাদে খেলে, তাই থালাটা বাড়িয়ে তাকে সুন্দর আসন করে সেবা দিলেন। সেই ক্ষুধার্ত ব্যক্তি অর্ধেক থালা খেয়ে উঠে গেলেন, দেখে রঙ্গিদেবের একটা আনন্দ হল। বৈষ্ণবের উচ্ছিষ্ট চরণ ধৌত জরণত, বৈষ্ণবের ভুক্তাবশিষ্ট সাধনার মহাবল। আজকে পারুত আমার খুব ভালো হবে, এই অর্ধেক খাবার তো রেখে গেছে, যেমনি খেতে যাবেন একজন এসে বললেন, রাজামশাই আছেন নাকি? হ্যাঁ আছি। এই দেখেন তো আমার 5টা কুকুর খুব ক্ষুধা, 5টা কুকুরের কিছু খাওয়া হয়নি, কিছু আছে আপনার বাড়িতে? রথিতে বললেন হ্যাঁ আছে, তাই অর্ধেক খাবার ভাতগুলো কুকুরকে দিয়ে দিলেন। পরীক্ষা চলছে মা, যা হোক এক গ্লাস জল তো আছে, তাই জলটা খেয়ে নারায়ণের পালন করতে যাবেন। ঠিক সেই সময় আরেকজন ভদ্রলোক এসে বললেন, রাজা আমি খুব তৃষ্ণার্ত, জল আছে একটু দেবেন? রাজা সেই জলটাও তাকে খাই। এবার পরমানন্দে নাচতে নাচতে আর
সেই রন্তিদেব নাচছে আর বলছে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মরি বলে সে চন্দ্রবংশে তোমার জন্ম করেছে।
কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। তাই গোবিন্দের যখন বলে কি হাতো মে ডমরু সোরে, বলে কি হাতো মে ডমরু সোরে। এখানে দেখবে গ্রামটার নাম কি গো, নবপল্লী না নবপল্লী। দেখবে এখানে কিন্তু লোডশেডিং বেশি হয়, এই সামনে কিছু হাত উঠছে আর পিছনে মাঝটা লোড শেডিং। কোনো হাত নাই কোনো পা নাই, জয় জগন্নাথ। দেখ রাজা ঠিক করলো সাত দিন ধরে কীর্তন হবে। গোপালের কথা তো অনন্ত মা, মন ধরল না বল, কিন্তু মন ধরল না ঠিক আছে, একটু পর তো পেটও ভরাতে হবে। সবাই যদি চলে যায়, দেবু বাবা যে এত কষ্ট করে ব্যবস্থা করেছে তার কি হবে? যদি আসে খিচুড়ির ডাক, তাহলে ভাগবতের কথা মাথায় রাখা। ভাগবত
যাই নোবেল দিয়ে আসি